আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমন্ত্রণ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম পাটিসাপটা বানানোর অভিজ্ঞতা। আমি প্রণয়, আমি অনব, এবং আমি শুধু আমার অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না, এবং যে ভালো লাগলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। পাটিসাপটা বানানোর জন্য একটি বোল নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের আটা। এখন এই চালের আটা যতটুকু নেবেন তার অর্ধেকটা পরিমাণ আপনি নর্মাল আটা বা গমের আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি 1 চামচ মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি 1 চিমচে মতো লবণ, জাস্ট অল্প একটু, এতে করে টেস্টটা ভালো আসে। তারপরে আপনারা এর মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন, অথবা এর মধ্যে গুড়ের পানিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গায় উপাদানগুলো সমান থাকে। এরপর আমি এর মধ্যে একটু একটু করে পানি ব্যবহার করব এবং মেশাতে থাকবো যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে বুঝতে হবে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটু 1 চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আরও পারফেক্টভাবে আপনারা বুঝতে পারেন। খুব ঘনও না, খুব পাতলাও না, এরকম একটা ঘনত্ব। এখন আমি ওটাকে 1 ঘন্টার জন্য সেট হতে দিয়েছি, এবং চুলায় একটি প্যানে সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। যতটা মিষ্টি পছন্দ করেন ততটা গুড় আপনি এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট গুড়টাকে গুলিয়ে নেওয়ার জন্যই আমি পানিটা ব্যবহার করেছি। যখন টকবক করে এভাবে ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেল। এক্ষেত্রে নারকেলটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিংবা এখানে আরও কিছুটা বেশি বা কমও ব্যবহার করতে পারেন। এখন এটার মধ্যে আমি 1 চিমচে আবার লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাওয়ার মধ্যে সামান্য একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে আমি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বা যতটুকু আপনার লাগে ততটুকু পরিমাণে আটা। আটার ক্লিপটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি। খুব বেশি ঘন করা লাগবে না, এরকম একটা পর্যায়ে আসলেই চুলাটা অফ করে দিবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে আপনার আরও বেশি ঘন হয়ে যায় পুরোটা। এর জন্য এখন একটি ফ্রাই প্যান নিয়েছি এবং সেখানে আমি তেল ব্রাশ করে দিলাম বা মুছে নিলাম তেল দিয়ে। প্যানটা কিন্তু প্রি হিট করা। তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো। আমি 2 চামচ ব্যবহার করে তারপরে এই গোল চামচটার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে প্যানের হাতা ধরেও চারিদিকে ছড়িয়ে দিতে পারেন, বাট আমার এটাই বেশি ইজি লাগে। প্রায় মিনিট খানেক পর আপনি দেখবেন চারপাশটা একটু উঁচু হয়ে আসছে, বুঝতে হবে আপনার পুরটা দেওয়ার সময় হয়ে গেছে। এখন এক সাইডে পুরটাকে সামান্য একটু ছড়িয়ে দিন ঠিক এভাবে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এক সাইড থেকে উল্টাতে শুরু করুন, ঠিক যেই সাইডে পুর দিয়েছেন সেই সাইডে। প্রথমবার একটু আনইজি লাগবে, বাট পরবর্তীতে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আমি আবারও তেলটা মুছে নিয়ে একইভাবে আমি ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। যদি কিছু এক্সট্রা অংশ থেকে থাকে সেটা আপনি চামচের সাহায্যে কেটে ফেলে দিন। তারপর আবারও সেম প্রসেসে দেখুন চারপাশটা যখন একটু উঁচু হয়ে আসছে তখন আমি ভেতরের পুরটা দিয়ে যে সাইডে পুর দিয়েছিলাম সেই সাইডটি আস্তে আস্তে উল্টিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার দ্বিতীয় পাটিসাপটাটাও। এই সেম প্রসেস ফলো করেই আমি বাকি পাটিসাপটাগুলো একে একে বানিয়ে নিচ্ছি, এবং পরবর্তীগুলো আরও যেন পারফেক্ট হচ্ছে। মাশাল্লাহ অনেক ভালো লাগছে পাটিসাপটাগুলো। এই তো তৈরি হয়ে গেল ঝটপট পাটিসাপটা। এটা বানানো যে এত ইজি, বাট আমি খুব ভয় পেতাম, বাট আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বানানোর পরে আমি অনেক বেশি খুশি হচ্ছি, এবং আমার মা অনেক প্রশংসা করেছে, তার জন্য খুব ভালো লেগেছে।
আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবং আপনাদের ভালো লাগা বা খারাপ লেগে থাকলেও আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, কিংবা কোনো সুজানো জিনিস থাকলেও আপনি বলতে পারেন, ইনশাল্লাহ আমি ফলো করব। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।